বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের তো মুসলমান বসবাস করে, সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে, আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামায়ে কেরামদের উপরে ন্যস্ত থাকে। রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্নরা, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা, তাদের একটা পরামর্শ থাকা, এটা এটা জরুরি। সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে, এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে, আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই সেটা সকল সকল দেখবে যে সংবিধান ভেতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বয়ে আসে না, এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমিটার যখন আঘাত করবে, এ ব্যাপারে আমরা সেটা দেখবো সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয়, সেটা তখন আমরা বলবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের তো মুসলমান বসবাস করে, সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে, আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামায়ে কেরামদের উপরে ন্যস্ত থাকে। রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্নরা, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা, তাদের একটা পরামর্শ থাকা, এটা এটা জরুরি। আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন, আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না, আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয়, মানুষের কষ্ট না হয়, এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররাও অন্য অন্য সংগঠনের আছে, তারাও কিন্তু এখন রাস্তাসহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে। এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে, এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি, এটা আমরা লক্ষ্য করছি। আমরা দাবি করব, কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব, যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে কোনো ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি, তখন আমরা কথা বলব। না, সেটা আমরা আমাদের কথা বলেছি, আজকে আমাদের আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে, তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি, পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা
সুন্দর পদ্ধতি, এটা আমরা বারবার বলে আসছি, এখনও বলছি, এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে। এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি, সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো। আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই না, সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার, এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি। নামের ব্যাপারে তো পরিষ্কার বলা দরকার লাগে না, সমন্বয়কদের সাথে কথা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি,